মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান, এর উত্তরে কাজাকস্তান, পূর্বে চীন, দক্ষিণে চীন ও তাজিকিস্তান, আর পশ্চিমে উজবেকিস্তান। কিরগিজদের জন্য রমজান আল্লাহর কাছাকাছি যাওয়ার এক পরম সুযোগ। ধর্মীয় গোড়ামি বা কঠোর অনুশাসন নয়, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে মুসলিমদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার উপলক্ষ এই মাস। তাদের ইফতার আয়োজনে জানাচ্ছেন চন্দ্রাই চন্দ্রা। যেদিকে দৃষ্টি যায় চোখে পড়ে শুধু পাহাড় আর পাহাড়। মধ্য এশিয়ার এমনই এক দেশ কিরগিজস্তান। কিরগিজস্তান শব্দের অর্থ আমরা চল্লিশ। চল্লিশটি যাযাবর গোষ্ঠী একত্রিত হয়ে কিরগিজ জাতি গঠন করেছিল, তাই এ নাম। এর পতাকাতেও আছে চল্লিশটি সূর্যরশ্মি। আয়তনে বাংলাদেশ থেকে খুব বেশি বড় নয়, মাত্র 2 লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা অনেক কম। 61 লক্ষ মানুষের বাস এখানে, যার 80 ভাগেরও বেশি মুসলমান। কিরগিজদের কাছে রমজান একদিকে সংযম, ত্যাগ আর আত্মশুদ্ধির মাস, আরেকদিকে এটি পারিবারিক আর সামাজিক উৎসব ও আনন্দের উপলক্ষ। ভোর 3টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায় 18 ঘন্টা রোজা রাখার পরও তাদের কোনো কষ্ট নেই, বরং সেহরি আর ইফতারকে ঘিরে থাকে উৎসবের আমেজ। রমজানে দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া অনেকে একে অভদ্র আচরণ বলে মনে করেন। ইফতারে কিরগিজদের পছন্দ ভেড়া অথবা গরুর মাংসের তৈরি ঐতিহ্যবাহী পোলাও। এছাড়াও খাওয়া হয় বিশেষ ধরনের রুটি, তরমুজ, আঙ্গুর, খেজুর, বাদাম, চেরি সহ বিভিন্ন রকম ইফতার। কিরগিজ সংস্কৃতিতে বড় স্থান জুড়ে আছে চা। বছর জুড়ে তারা চা খেতে পছন্দ করে, রমজানে তা বন্ধ থাকে না। আরেক ঐতিহ্যবাহী খাবার হলো ঘোড়ার দুধ। সরাসরি অথবা দই আর মিষ্টি বানিয়ে ঘোড়ার দুধ খেতে পছন্দ করে সবাই। ঘোড়ার দুধ শুকিয়ে পুরুট নামে সাদা বল বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো পানিতে অথবা সোডার সাথে মিশিয়ে মিষ্টি অথবা নোনতা জাতীয় পানীয় তৈরি করা হয়। রমজান যেন আল্লাহর তাকওয়া অর্জন, ইবাদতের দরজা খুলে দেয় সকল মুসলমানদের জন্য। তাই পবিত্র এই মাসে প্রতিটি সূর্যোদয়ের সাথে নতুন আশা নিয়ে আসে নতুন দিন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।